উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 জানুয়ারি নগরের গ্র্যান্ড হল রেস্টুরেন্টে 2022-2023 এর নবনির্বাচিত কমিটির এই অভিষেক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান খসরু, সহসভাপতি হাজী হাসান ইমাম, আলহাজ খাজা আজিজুল হক টুলু, মোহাম্মদ আরিফ টিপু, শরাফত আলী, হানিফুদ্দিন সেলিম, মহিউদ্দিন আহমেদ, সাইফুল্লাহ হৃদয়, তারেক বাবু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এস শাহেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হাই সহ 58 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে পরিচয়পত্র ও ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ধন্যবাদ NNTV-কে আজকের এই বিশেষ অভিষেক অনুষ্ঠানে আমাদের সাথে সহযোগী হওয়ার জন্য। আসলে এটা নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি আজকে 14 বছর শেষ করে 15 বছরে পা দিল। আমাদের ইতিপূর্বে যদি বন্দরনগরী নারায়ণগঞ্জ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, এখানে আমাদের দোকানদের পক্ষে থাকার জন্য, কথা বলার জন্য কোনো সংগঠন ছিল না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবার প্রচেষ্টায় আমরা আজকে একটা প্ল্যাটফর্মে আছি। আমরা একটা ট্রেন চালু করেছি, ইনশাল্লাহ এই ট্রেন চলতে থাকবে। আমরা হয়তো থাকবো না, আজকে যারা আছি কালকে তারা থাকবো না, কিন্তু নতুন যারা প্রজন্ম আসবে, নতুন ব্যবসায়ী আসবে, নতুন নেতৃবৃন্দ আসবে, তারা নেতৃত্ব দিবেন। আর একটা কথা আমি এই NNTV-র মাধ্যমে সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কিন্তু কোনো না কোনো মার্কেটের সভাপতি বা সেক্রেটারি। আমরা আসলে আমার মার্কেটে 50টা দোকান আছে, এমন মার্কেট আছে 300-400 দোকান আছে। তো সেই দোকান মালিক ভাইদের সুবিধার জন্য, স্বার্থ সংরক্ষণের জন্যই কিন্তু ওই মার্কেটের স্থানীয় কমিটিগুলো আছে, তারাই সেই মার্কেটের সমস্যাগুলো সমাধান করে থাকে। এখন থেকে যেহেতু আমরা সবাই নারায়ণগঞ্জের একটা পরিবারভুক্ত হয়ে গেছি, ইনশাল্লাহ আপনারা আপনার মার্কেটের সকল ব্যবসায়ীদের যারা অসুবিধায় আছে, সমস্যায় আছে, সমস্যায় জর্জরিত আছে, সবার সহযোগিতা এগিয়ে আসবেন। আমরা জেলা কমিটি সহ আপনাদের সাথে ইনশাআল্লাহ সম্পৃক্ত থাকব, আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ NNTV-কে। আজকে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি প্রায় 13-14 বৎসর অতিবাহিত হলো ইনশাআল্লাহ। 1921-22 সালের আজকে অভিষেক অনুষ্ঠান আমাদের। ইনশাআল্লাহ 56 জন কার্যকরী পরিষদ সদস্যের ভিতরে আমরা এখানে প্রায় 52-53 জন উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। এটা একটা ভালো লক্ষণ। আমরা নারায়ণগঞ্জে যতগুলো মার্কেট আছে প্রায় মার্কেট থেকে আমরা প্রতিনিধি নিয়ে আমরা এই সংগঠনটা করেছি, যার জন্য এটা নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির অবয়ব পেয়েছে। এবং আশা করি প্রতিটা মার্কেটে দোকানদাররা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, সমস্যা থাকে সমাধানও আছে। যদি তারা নিজেরা লোকাল মার্কেটের সমস্যা সমাধান না করতে পারে, আমরা তাদের প্যারেন্টস অর্গানাইজেশন হিসাবে ইনশাল্লাহ আমরা অনেক সমাধান করেছি, আগামীতে করব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির 22 এবং 23 অর্ধবছরের জন্য যে জেলা কমিটি হইল আজকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনের যে বিগত আমলগুলো আছে বা বিগত আমলে দেখছি যে সামনে আমাদের দোকান মালিক সমিতি এবং দোকানদাররা আসলে এই করোনার সময়, বিগত করোনার সময় আমরা কোনো কিছুই তার কারো কাছে সাড়া পাইনি। যদি সামনে এই ধরনের কোনো লকডাউন আসে বা কেউ আসে, আমি প্রশাসনকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করছি যাতে আমাদের কোনো দোকানদারদের এবং কর্মচারীদের কোনো সহযোগিতা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, জেলা কমিটি যারা আছে কর্ণধার যোগাযোগ করে যেন আমাদের সাথে সহযোগিতা করেন। এবং নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির প্রত্যেকটা দোকানদারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের জেলা কমিটির যারা কর্ণধার আছে, যারা এই কমিটিতে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হাজি আসাদ ম্যাম সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি সাইম প্লাজা। আমি এই নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সেক্রেটারি। NNTV-কে অনেক ধন্যবাদ, আমাদের এই পুরো প্রোগ্রামটা তারা সম্প্রচার করছেন। আমাদের এই জেলা দোকান মালিক সমিতিরা আসলে বিভিন্ন মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারিদের সমন্বয়ে টোটাল নারায়ণগঞ্জ জেলায় যতগুলি মার্কেট আছে আমরা চেষ্টা করেছি বিভিন্ন মার্কেট থেকে একজন দুজন করে নিয়ে একটা কমিটি গঠন করা। মার্কেটের দোকান যেহেতু তারা প্রতিনিধিত্ব করেন, কাজে সবাই মিলে আমরা যখন কোনো নারায়ণগঞ্জের আমাদের দোকানদার ভাইদের বা দোকানের বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেগুলোকে আমরা কমিটির মাধ্যমে নিজেরা একত্রিত
থেকে এটা সমাধান করার চেষ্টা করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব কিছু সুন্দরভাবে সবার জন্য করতে পারি, দোকানদারদের জন্য কাজ করতে পারি, এই কামনা করি। NAN TV নারায়ণগঞ্জ।